আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন একটি কামিজ ড্রয়িং করে কেটে নিচ্ছি। এই হাতার মোহরা কেটে নিলাম, এবার সাইডের কাপড়টা কেটে নিচ্ছি। এবার নিচের দিকে একটু আপ হবে যাতে ঝুলে না যায়, আর এখানে সাইড ফাড়া দিতে হবে, একটা চিহ্ন দিয়ে দিলাম। এবার হাতাটা কেটে নিচ্ছি। এত হাতা কাটা হয়ে গেল, এবার হাতার এই যে জোড়া দেব, এই যে এইভাবে পিছনের পাটটা একটু বড়, সামনের পাটটা ছোট, সেভাবে কাপড়টা কেটে নিয়ে আসে, এইভাবে ভাঁজ করে হাতাটা কেটে নিয়েছি। আর এই যেখানে তালু শেপটা দিতে হবে সামনের দিকে, সেলাইয়ের জোড়াটা সামনের দিকে পড়বে। আর এই যে পাটটা এখানে বসিয়ে দিতে হবে হাতাতে। এবার সেমিজটা তৈরি করে নেব। এই কামিজের মাপে সেমিজটা কেটে নিলাম। এবার চলে যাচ্ছি আমি আমার একটু ছাদ বাগানে। অনেকদিন যাওয়া হয় না, পরিষ্কার করা হয় না, পানি দেওয়া হয় না, তো চলুন এবার দেখি আমার ছাদে কী কী আছে। এই তো সব জঙ্গল হয়ে ঘাস টাস হয়ে একদম ভর্তি হয়ে গেছে, এলোপাড়া গাছগুলো প্রায় মরে যাচ্ছে, তো একটু পরিষ্কার করে একটু পানি টানি দিব। আর এখানে যে বিরাট বড় একটা ড্রাগনের গাছ, এই যে এই গাছের সঙ্গে তো অনেক এলোপাড়া গাছ আছে, তো একটু পরিষ্কার করে পানি দিব, দিয়ে তারপরে এসে আবার রান্নাবান্নার কাজ শুরু করে দেবো। এই যে ড্রাগনের গাছটা, এই যে এখান থেকে এত বড়, এই যে এই পাশে এই যে ঝুলিয়ে দিয়েছি, তো এবার হচ্ছে আমার ভাই গ্রামের বাড়ির থেকে যে আমার জন্য নিজে হাতে তৈরি করা সবজি নিয়ে আসছে, সাদা বেগুন। এটা আমাদের দেশে হয়তো পাওয়া যায় না খুব একটা। আর যে গাছের মরিচ, এরকম সুন্দর সুন্দর একটা মরিচ দিয়ে তরকারি রান্না করা হয়ে যাবে। আর এই যে নারকেলের বরফি লাড়ু, নারকেলের বরফি লাড়ু, আর এই যে তেলে ভাজার আন্দসা পিঠা, চাল কুমড়া, অনেক দূর থেকে এগুলো আমার জন্য নিয়ে আসছে। আর এই যে পিঠা বরফি ভাগ্নিদের, আমার মানে নাতিদের জন্য নিয়ে আসছে। এই বেগুনগুলো আমি এই যে ফ্রাই করবো, এইভাবে কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে দিয়েছি, এই যে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এভাবে ফ্রাই করলে খেতে খুবই মজা লাগে। পোলার সঙ্গে খেতে ভালো লাগে, রুটি পরোটা ভাত সব কিছুতেই খেতে অন্যরকম স্বাদ। এবার একটা সবজি রান্না করবো, লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো। এভাবে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আর এই যে চিংড়ি মাছ এটাকে একটু ভাজা করে নিয়েছি, যে দিয়ে এবারে সিদ্ধ করে সবজিগুলো এর ভিতরে দিয়ে দেবো। তো সব ঝটপট করে রান্না করা হয়ে গেল সবজিটাও। এবার চিকেন রান্না করব। চিকেনটাকে যে কষিয়ে নিয়েছি, একটু পাতলা ঝোল করে নিয়েছি, চিকেনটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, তাহলে হয়ে গেল আমার চিকেন রান্না। এবার আমি একটি সালাদ তৈরি করব জাম্বুরা দিয়ে। এই জাম্বুরটাও আমার ভাই নিয়ে আসছে,
গাছের জিনিস খুবই মজা খেতে। এখান থেকে আমি দুটো কেটে সালাদ তৈরি করব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তেজে পাঁচটা কেটে নিয়েছি, এভাবে একটু চিরে নিয়েছি, হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এভাবে দুটোই আমি ছড়িয়ে নেব। এবার এটাকে ছড়িয়ে নিলাম, এইভাবে দুটো জাম্বুরাই আমি কেটে নেব। তারপরে এইভাবে ছড়িয়ে বুক থেকে বিচি টিচি বের করে রেডি করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে কোয়াগুলো ছড়িয়ে নেব। যেভাবে কেটে রেডি করে নিলে ছড়াতে খুব সহজ হয়ে যায়, এভাবে এগুলো সব ছড়িয়ে নেব। কত সহজেই আমি ছড়িয়ে নিচ্ছি। এটার খেতে দারুণ হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে খাওয়ার সাথে সাথেই কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। খুবই উপকারী একটি জাম্বুরা, এছাড়াও ভিটামিন সি আছে প্রচুর। মানে এখানে একটু কাঁচামরিচ সামান্য একটু দিচ্ছি, মরিচে খুবই ঝাল, তা আমি যে কাঁচি দিয়ে একটু চিকেন চিকেন করে কেটে দিচ্ছি। আর এই যে একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিলেই হয়ে গেল সালাদ। এটা ভাতের সঙ্গে খেতে, পোলাওয়ের সঙ্গে খেতে তো ভালো লাগবে, তাছাড়াও এমনিও খাওয়া যাবে। তা আপনারা এভাবে সালাদ করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে খেতে। এই যে মাখিয়ে নিলাম, কিন্তু চামচটা ভিতরে রাখা যাবে না, চামচটা খাওয়ার সময় দিয়ে খেতে হবে, নাড়ি দিতে হয়ে যাবে। একটা টিপস, হয়ে গেল আমার জাম্বুরা সালাদ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সব কিছু রান্না করে নিলাম, এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার নাতিদের ফ্রেঞ্চ ফ্রাইড চিপ খাওয়ার দৃশ্য ভেজে নিয়ে দিয়েছি, আর দেখুন এরা কীভাবে মজা করে খাচ্ছে। দেখি কেমন লাগছে, দেখাও তো একটু বাবু। ইয়ে আর দিয়া মজা 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 ঝাল লাগছে বাবা, ঝাল ঝাল কত মজা মজা করছে। কিসে ঝাল, সসে? এতো হয়ে গেল, খাওয়া দাওয়া চলছে, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।